হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু শাড়ি ইউরোপ চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো ভালো খারাপ দুটো মিলে কিন্তু আমিও চলে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। তো চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে, ভিডিও একটা সুন্দর একটা মিষ্টি ভিডিও নিয়ে তোমাদের মিষ্টি বৌদি। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, কিন্তু ছোট্ট করে ভিডিওটা করবো, স্কিপ করো না, দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও। তো ঘরে তো এখন অনেক কাজকর্ম বাকি, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, আর মশা দেখেছো? আমাকে মশা ছিঁড়ে খাবে মশায়। চলে এসেছি দেখো একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জায়গা, যেটা আমার সব থেকে প্রিয়, একদম ফেভারিট জায়গা। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমে কি করব, টিফিন করব, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তোমাদেরকেও দেবো আর আমিও খাবো। তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? তো চলো, বসে গেছি নি এবার টিফিন করতে, কারণ রেগুলার মতো প্রচন্ড খিদে পেয়েছে। এই দেখো আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি আর তরকারি, আর এখানে সকাল সকাল বানিয়েছিলাম এই দেখো ডালিয়ার পায়েস, ঠিক আছে? ডালিয়ার খিচুড়িটা খিচুড়ি করি, কিন্তু খিচুড়ি আজকে খাবো না, তো যেন পায়েস বানিয়েছি দুধ দিয়ে, একটু খেজুর গুড় দিয়ে, অসাধারণ লাগে খেতে। তোমাদেরকে পায়েসটা খাইয়ে দিই, এনো খেয়ে নাও। খেয়েছো ডালিয়ার পায়েস? কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো চলো, ও ওকেও দিয়ে দিয়েছি, ও রুটি তরকারি পায়েস কলা ও খাচ্ছে, আর আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি। আমি এখন রুটি খাবো না, যেহেতু ডালিয়ার পায়েসটা খাবো, পেট ভরে যাবে, কারণ এতে প্রচন্ড পরিমাণে ফাইবার থাকে। তো আমি ওই এটাই খাবো, আর এখন কিছু খাবো না। তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আমি তো মুড়ি তরকারি তোমরা তো অনেকেই পছন্দ করো, মুড়ি কিন্তু তোমার অনেকেই পছন্দ করো। আমাকে এর আগেও কিন্তু অনেকে কমেন্ট করে বলেছো, দিদি ভাই মুড়ি আর মুড়ি খেতে কিন্তু আমরাও খুব পছন্দ করি। সত্যি কথা, আমারও খুব ভালো লাগে গো মুড়ি খেতে। এনো তোমাদের একটু মুড়ি খাইয়ে দিই, আমি যেখানে ভালোবাসি তোমাদের খাওয়াবো না, বলো? এনো খেয়ে নাও, খেয়েছো? চলো এবার আমিও খেয়ে নিই, ঠিক আছে? তো চলো টিফিন টিফিন সেরে একদম চলে এসেছি আবার রেগুলার যে আমার কাজে। তো চলো ঝটপট এসব কাজকর্ম ঝটপট সেরে নিই, সেরে নিয়ে তোমার সঙ্গে থাকো আমার। আর এই আমার সোয়েটার, সোয়েটার তোমরা দেখো সবসময়, আবার সোয়েটারটা আজকে ডবল কম্বল নিয়ে ঘুমানো হয়েছিল, প্রচন্ড ঠান্ডা, ওই জন্য ডবল কম্বল ব্যবহার করা হয়েছে। ঠান্ডাটা কম ছিল, আবার ঠান্ডা দেখছি, আবার একটু একটু করে হালকা ঠান্ডা লাগছে, মানে একটু মাঝে কমে গেল, তোমাদেরকে বললাম দেখো ঠান্ডা কম আছে, আবার এখন দেখছি ঠান্ডা বেড়েছে। অবশ্য সরস্বতী পুজো সামনে, তারপরে তোমার শিব চতুর্দশী আছে, এগুলো অকেশনে একটু হালকা ঠান্ডা থাকবে, তারপর ঠান্ডা কম এ হবে আর কি, আস্তে আস্তে কমে যাবে। রাস্তার সামনে ঘর, সারাক্ষণ গাড়ি যাচ্ছে, সারাক্ষণ নেই আওয়াজ, তোমার সাথে কথা বলবো কি? দাদাভাই জামা কাপড় গুছিয়েছে আমার, জানো কি অবস্থা করেছে দেখো, পরে যাচ্ছে, এমন জামা কাপড় টেনেছে, মানে সব একসার করে দিয়েছে দেখো, ওই দেখো সব এক এক করে আমি গোছাবো কি, সব নিচে পড়ে যাচ্ছে দেখবে দাদা, এ দেখো পড়ে গেছে, আয়রন করে রেখেছি কিছু কিছু শার্ট প্যান্ট আমি, সেগুলো পর্যন্ত এমন ভাবে টেনেছে, টান দিয়েছে জামা বার করার সময়, দেখো এগুলো আয়রন করা জামা কাপড় জানো তো, আমি কিছু না কিছু করে আয়রন করে করে আছে, তো পড়তে সুবিধে হয়, একটা করে নেবে পড়বে। আর ও দেখো এমন টান দিয়েছে জামা কাপড়ে, সব এক এক করে বেরিয়ে আসছে। চলো ঝাড় দিয়ে ঘরটা মোটামুটি করে পরিষ্কার হয়েছে, যেটুকু পারি সেরে নি বলো, তাড়াতাড়ি করে, ঠান্ডাও লাগছে ঘরে, কতক্ষণ ঘরে থাকবো বলো।
চলো, আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নার জোগাড়পত্র করতে তো হবে, ঠিক আছে? তো আজকে বেশি হেভি কিছু করবো না, একটু প্লেন রান্না করব, ঠিক আছে? কারণ এরকম দাদা ভাই কি নিয়ে এসেছে, পেঁয়াজ কলি। আমার দুজনে প্রচন্ড পেঁয়াজ কলি খেতে ভালোবাসি, পেঁয়াজ কলি ভাজা বলো বা যাতেই বলো না কেন, ডাল ফালে বলো। তো আজকে মুসুর ডাল করবো পাতলা করে, মটরশুঁটি টমেটো দিয়ে ডাল করব, আর এই পেঁয়াজ কলিটা বেশি করে ভাজবো, এটা একটা প্ল্যান আছে। পেঁয়াজ কলি, আলু পেঁয়াজ কলি ভাজা, ডিমের অমলেট, বা টুকটাক মোটামুটি, বেশি হেভি কিছু করবো না দুপুরের আজকে রান্না। তো চলো পেঁয়াজ কলিগুলো কাটি। তো দেখো, এ দেখো পেঁয়াজ কলি কাটছি, পেঁয়াজ কলি কাটতেও একটু চোখ দিয়ে জল বেরোয়। আমরা এবং পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয়, দেখো সমানে চোখ জ্বালা করছে, পেঁয়াজ কলি কাটতে গিয়েও চোখ জ্বালা করছে। যেহেতু পেঁয়াজেরই তো একটা অংশ ঝাঁজ থাকে না, একটা বেশ ঝাঁজ এই কলিগুলোর মধ্যে। আর এদিকে আমাকে সমানে মশা কামড়ে যাচ্ছে, এত মশা, যেই ওই প্লাস্টার তুলতে পারে তোমার দাদা ভাইকে, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মশা একদম ঘিরে ধরেছে, এত মশার উৎপাত জানো না। আর পেঁয়াজ করে দেবো না, এই পেঁয়াজ করে একটু আলু দেবো, ব্যাস দিয়ে ভাজা করবো। আমার চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছে, কি অবস্থা, কাঁদছি দেখো। তো চলো রান্না মোটামুটি কমপ্লিট, আর এই যে খোসা হয়েছে কতগুলো দেখো, এই খোসাগুলো গরু আছে তাকে দিয়ে দিই, চলো। এই দেখো এখানে দেখছো উনুনে, ওই দেখো কাঠে দেখো, এখন উনুনে ঘাস সিদ্ধ হচ্ছে, রেখে দিতে পারে, দেখেছিলাম ঘাস সিদ্ধ হচ্ছে। আর দেখো উনুনে আজকেও কাঠ জ্বালিয়ে মাসিমা, কে বসে দিয়েছে মাসিমা, এ বসে দিদা বসে দিয়েছে মাসিমা ঘাস সিদ্ধ বসে, আর ওই দেখো দুজনকে, এটা একটা আটা কোথায় গেল, এই যে পাশে দাঁড়িয়ে আছে। ওদের পড়াশোনা কমপ্লিট, আজকে রবিবার স্কুল ছুটি, আমি চ একটু মাঠ থেকে ঘুরে আসি, আর ঘরে ভালো লাগছে, সন্ধ্যাবার তো মোটামুটি হয়েছে, যা আমার হয়ে গেছে, একটু মাঠে একটু ঘুরি তারপর। আর এখানে সব, এ দেখো সব গরু ছাগল সব বাঁধা রয়েছে এরা, হ্যাঁ ওই যে আওয়াজ দিচ্ছে দেখো, দেখছো ও দেখছে তোমাদেরকে, ওই যে দেখতে পাচ্ছ ও আওয়াজ দিচ্ছে, সব বসে রয়েছে এরা লাইন ধরে, ওদেরও তো শীত করছে বলো। দেখো সব যে যার নিজের নিজের খাবার খাচ্ছে, নিজের নিজের কাজ করছে, জানো আমার এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে, বেশ রোদ, মানে রোদটা তো সকাল থেকে রৌদ্র পাওয়া যায়, আর শীতের দিনে বেশ আরামদায়ক একটা জায়গা, আর আরামদায়ক পরিবেশ আর কি, জায়গা তো যাই হোক না কেন খুব সুন্দর আর কি। চলো তাই চলে এলাম, যে না কাজকর্ম তো মোটামুটি হয়েই গেছে, তো যাই একটু বসি গিয়ে, চলো বসি আর তোমার সাথে গল্প করি একটুখানি। চলো দেখতে পাচ্ছ আমি এখানে বসে গেছি গল্প কাজে, কাজ দেখো মাস বাগানে গরু তাড়ি তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই দেখো সব এক জায়গায় মুখ লাগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, আর এরা সমানে চিৎকার করে যাচ্ছে। আর সামনে দেখো রোডে রাস্তায় কত লোকজন, আজকে এমনিতেই সানডে, এমনিতে কেউ কোথাও ঘুরতে গেছে, আর আমি এখানে বসে আছি, বেশ ভালো লাগছে। দেখো এই যে এই আমি একদম ফিশারি পাড়ে, এই যে বসে যে পাড়টা, ওই যে ফিশারি, ওখানে ফিশারি তৈরি হবে, চুন টুন দিয়ে সব রেডি করে রেখেছে, আর এখানে বসে যাবে না, কারণ দেখছো সেই ছাগলটা সমানে চিৎকার করে যাচ্ছে, সমানে চিৎকার করে যাচ্ছে ম্যাঁ ম্যাঁ করে। এখানে পুরো সব বাঁশ দিয়ে, দেখো লম্বা করে বাঁশ দিয়ে দিয়ে সব ঘিরে দিয়েছে, আর এখানে বসা যাবে না, দুদিন বসেনি, তারপর সব ফিশারি তৈরি করছে, রেডি করছে বলে নেট দেওয়া হয়নি, দেবে এবার নেট দেবে। তো চলো ওই দেখো জল তেষ্টা পেয়েছে, ওদের জল খাচ্ছে দেখতে পাচ্ছ, আমার যেমন জল তেষ্টা পেয়ে, ওদের খাওয়া দাওয়ার খেতে খেতে জল তেষ্টা পেয়ে গেছে। এই তোরা বসে আছিস, হাই কর, হাই কর, বলে হাই, হাসছে দেখো, হাই বলতে হচ্ছে হাসছে, ওই তুই হাই কর, দুজনের মধ্যে কেউ বলবে না, সব মুখ বন্ধ করে রেখেছে হাসছে, ভাবছে কি হলো ব্যাপারটা। চলো একটু রোদ খেয়ে নি, তারপর ঘরে যাওয়া ভালো লাগছে না, দেখুন দাদা ভাই, তোমার দাদাও নেই এখন, তাহলে আমরা একটু রৌদ্র খেয়ে আসি। তো চলো কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, তাই তোমাদেরকে এখানে গল্প করতে নিয়ে চলে এলাম,
চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ লাইক তো করতে বলবে বলো, কারণ লাইক আসলে সামনে একদম ভিডিওর সামনে সামনে সঙ্গে সঙ্গে লাইক করে দিলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো টাটা বাই বাই, সব ভালো থেকো সুস্থ থেকো, এটুকুই কামনা করবো, টাটা।